যে একজন আইজিপি মহোদয় ওনার যদি এত সম্পদ হয়, পরে বৈধ অবৈধের প্রশ্ন, ওনার 34 বছরের লাইফে ওনার বেতন সহ হওয়ার কথা 1,74,00,000, প্রায় 2.25 কোটি, কিন্তু 2.25 কোটি তো ওনার বেতন টেতন মিলে, আর ওনার মেয়ে আর বউ মিলে মাশাল্লাহ প্রায় 100 কোটি। তা এত টাকা যদি ওনার থাকে, কেউ কোনো কথা বলে না। অশনি সংকেত হচ্ছে কি, তাহলে যারা পরবর্তী আইজিপি মহোদয় যারা আছেন, পরবর্তীতে যারা আসবেন, তারা হয়তো ভাবতেছেন যে মডেল ক্যারেক্টার আমাদের কে হবে। যারা অসৎ হবেন তারা তো বেনজির সাহেবকে ধরে নেবেন যে উনি হচ্ছেন কি আমাদের আদর্শ। তাই উনি যদি আদর্শ পরেররা ধরে নেয়, তাহলে এরাও 800-900-1,000 করে বিঘা কিনা লাগবে। তারপর আসতেছেন নিচের যারা আসতেছে, যারা অসৎ, এর মধ্যে অনেক সৎ অফিসার আছেন, তারা কিন্তু অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হবে যে আমরা সততা করে কিছুই তো করতে পারলাম না, মেয়েরে পড়াইতে পারি না। আর বেনজির সাহেবের শুনলাম যে মেয়ের অভিযোগ হচ্ছে যে মেয়ের একটু নর্থ সাউথ থেকে একটু রেস্ট নেওয়ার জন্য একটা একটা ফ্ল্যাট আছে, আর আমি জীবনে এতদিন হাইকোর্টে থেকে একটা ফ্ল্যাট কিনা তো দূরের কথা, ভাড়া বাসায় থাকতে। কালের কন্ঠে একটা রিপোর্ট হয়, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, যে সাবেক আইজিপি বেনজির আহমেদ ওনার সম্পদের একটা ফিরিস দিয়ে কালের কন্ঠে দেয়। তো যে পরিমাণ সম্পদ, মানে অনেকের ব্যাপারে তো অনেকের ব্যাপারে আমরা সম্পদের হিসাব দিয়ে আমরা ইন্টারভিউ দিই, ওনার সম্পদের ফিরিস্তি এত বড় যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো এটা আমার মাথায় ধরে না। তারপর দেখলাম যে 800 বিঘা 600 বিঘা প্রায় লোকের 1,400 বিঘা তো আছে গোপালগঞ্জের এদিকেই। তো আমার কাছে মনে হয়েছে যে এইসব অভিযোগ তো এটা তো আর মনে অস্বীকার উনি করেন নাই যে এই জমিগুলো আছে। তো আমার এলাকা আমি বলে আসছিলাম যে কিছু লোক আছে অনেক সময় যে জায়গায় যায়, কিছু পয়সা করে থাকলে একটা করে বিয়ে করে আসে, আর এই উনারে দেখলাম যে উনি যে জায়গায় গেছে মোটামুটি জমি জমার মালিক হয়ে আসছে। আর একটা বিষয় কি, যে একজন আইজিপি মহোদয় ওনার যদি এত সম্পদ হয়, পরে বৈধ অবৈধের প্রশ্ন, ওনার 34 বছরের লাইফে ওনার বেতন সহ হওয়ার কথা 1,74,00,000, প্রায় 2 কোটি, কিন্তু 2 কোটি তো ওনার বেতন টেতন মিলে, আর ওনার মেয়ে আর বউ মিলে মাশাল্লাহ প্রায় 100 কোটি। তা এত টাকা যদি ওনার থাকে, কেউ কোনো কথা বলে না। মানে একটা ইনকোয়ারি যে করবো, আমি কিন্তু বলছি না যে উনি এখনই দুর্নীতিবাজ, আরে ভাই এত সম্পদের হিসাব আসলে একটা ইনকোয়ারির কথা বলবে না কেউ? আপনি দেখবেন যে 31 তারিখে রিপোর্টটা হওয়ার পর আমি কাউরে কথা বলতে শুনি না, সবাই মনে হয় যে একটা ভয় পায়, ভয় মারা যাবে, নাইলে তারে মামলা দিবে, তারে এই করবে সেই করবে। মানে কি, এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, এখানে তো বঙ্গবন্ধু কন্যা স্পষ্ট বলছেন যে দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না। তাইলে এরকম একজন আইজিপির এত সম্পদের হিসাব আসছে, কেউ কোনো কথা বলবে না? আর দুদক আল্লাহ মাহবুব জানে নিজে স্টার্ট তো নিতেই পারে না, ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না। দুদক কি এটা, আমি তো অনেকদিন ওয়েট করছি, এটা আমি তখন আমেরিকাতে যখন আমি রিপোর্টটা দেখছি, তো দুদক এটা বলবে না, ইনকোয়ারি করবে না? আরে ভাই একটা কাজ তো করো, এতগুলা বেতন নিতেছো, খালি এই যে কাজিয়ার ওই যে সাব রেজিস্ট্রারের মামলা করার জন্য দুদক আসে নাই তো? আর বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায়। আর আইজিপি মহোদয় এত সম্পদ বানাইলে হয় কি জানেন, কোন জায়গায় অশনি সংকেতটা, কোন জায়গায় অশনি সংকেত হচ্ছে কি, তাহলে যারা পরবর্তী আইজিপি মহোদয় যারা আছেন, পরবর্তীতে যারা আসবেন, তারা হয়তো ভাবতেছেন যে মডেল ক্যারেক্টার আমাদের কে হবে। যারা অসৎ হবেন তারা তো বেনজির সাহেবকে ধরে নেবেন যে উনি হচ্ছেন কি আমাদের আদর্শ। তাই উনি যদি আদর্শ পরেররা ধরে নেয়, তাহলে এরাও 800-900-1,000 করে বিঘা কিনা লাগবে। তারপর আসতেছেন নিচের যারা আসতেছে, যারা অসৎ, এর মধ্যে অনেক সৎ অফিসার আছেন, তারা কিন্তু অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হবে যে আমরা সততা করে কিছুই তো করতে পারলাম না, মেয়েরে পড়াইতে পারি না। আর বেনজির সাহেবের শুনলাম যে মেয়ের অভিযোগ হচ্ছে যে মেয়ের একটু নর্থ সাউথ থেকে একটু রেস্ট নেওয়ার জন্য একটা একটা ফ্ল্যাট আছে, আর আমি জীবনে এতদিন হাইকোর্টে থেকে একটা ফ্ল্যাট কিনা তো দূরের কথা, ভাড়া বাসায় থাকতে হয়। তবে একটু এখন আবার সংসদ সদস্য হওয়ার কারণে একটা ছোটো ফ্ল্যাট আমার দিছে ওই নেম এখানের মধ্যে, তাও আবার 2টা রুম দেয় ওই নতুন এমপি হইলে, আবার রুমও কম দেয়, পুরাতন এমপিদেরকে বেশি দেয়। তো এখন এগুলো যদি চলতে থাকে, আর আরেকটা জিনিস দেখেন, মরার উপর খরার গা, এমপি হওয়ার কারণে আমার 2টা উপজেলা চালাইতে হয়, 2টা থানার যিনি ওসিরা আছেন তাদেরকে আমি ফোন বিবেকে বলি যে ভাই তোমরা 2 নম্বরই করো না। এরা যদি বলে আমি আপনি আমার চাকরি দিচ্ছেন, যারা আমার অফিসার তারা দেখছেন কি মাল বানাইতেছে আর আপনি আমার এইসব করলে চলবে, তা আমি এদের কি কন্ট্রোল করবো কীভাবে? আবার এসপি সাহেব যদি বলে যে একটা ফোন খাইতে দেয়, আমি কী করবো? কারণ যে সম্পদের হিসাব দিচ্ছে তাতে এক ব্যারিস্টার সুমন দে এমপি না মানলে কী হয়? তাই এইসব চিন্তা করে দেখলাম যে এত লোকের সাথে কথা বলারছে, একটা অ্যাপ্লিকেশন দুদককে দিয়ে আসি, আর দুদক যদি মনে করে না এত বড় জিনিসের বিরুদ্ধে যাওয়া যাবে না, তাহলে তো আমার মহামান্য সুপ্রিম কোর্ট তো আসেই, এইসব জায়গায় নক করব। আমার কথা হচ্ছে যে ভাই কতটুকু করতে পারবো জানি না, তবে চোখ রেখে বলতে পারবো যে আমি চেষ্টা করে গেছি।
শুনেন, আমি যতগুলা রিট এখানে করেছি, যতগুলাতে চূড়ান্ত পরিণতি হয়েছে, যেটাতে চূড়ান্ত পরিণতি হয় নাই, যেগুলাতে চূড়ান্ত পরিণতি হয় নাই, এগুলাতে আমার অভিযোগ চূড়ান্ত রকমের দেশের প্রতি অবমাননা হয়েছে। কারণ আমি তো এককভাবে দেশের মালিক না, যে অবমাননা হইলে সব দায়িত্ব আমার। আমি আমার জীবন যৌবন সব কিছু এক রিস্কে রেখে আমি এগুলা সারা বাংলাদেশের মানুষের সামনে নিয়ে আসছি। বিচার তো কয়েক প্রকার হয়। একটা হচ্ছে গিয়ে হয়তো কাঠ করায় দাঁড়ায় না, কিন্তু মানুষের বিবেকে, মানুষের বিবেচনায় তো একটা বিচার হয়। তো আপাতত না হয় এগুলো চলতে থাকুক, কেউ না কেউ এইসব জিনিস, এই শুনেন পতাকাটা তো কেউ না কেউ টেনে নিয়ে যায়। হয়তো পতাকার দাম কতটুকু থাকবে আমি জানি না, কিন্তু তাও তো ধরেন একটা মামলা, আপনি জানেন যে কিসের মামলাটা আমি সুরাহ করতে পারছি, হচ্ছে গিয়ে আপনার শেরাটনের মামলা, সালাম মুর্শিদির মামলা, তারপরে এসালামের মামলা পারি না, এটা সুপ্রিম কোর্টে গিয়ে এটা আবার করে দিছেন। কিন্তু শুনেন, আমাদের ট্রায়ালে, আইন অঙ্গনে ট্রায়াল আমরা যখন করি, বিচার যখন করি, তখন আমরা যখন বুঝি যে এই আসামিরে বাঁচানো যাওয়া কঠিন, তখন কিছু কিছু কথা আমরা ট্রায়ালের মধ্যে বলে রাখি, ডিনায়াল বলে এটা আমরা ডিনাই করে রাখি, যাতে আপিলে গিয়ে কাজে লাগে। তা আমি যেগুলো করে যাচ্ছি ঠিকগুলো ডিনায়াল দিয়ে যাচ্ছি, হয়তো আমি এদেরকে ধরতে পারি নাই, ডিনায়াল দিয়ে যাচ্ছি। আমার একটা বিশ্বাস, আপিল মানে হচ্ছে কি, নেক্সট জেনারেশন কোনো না কোনো দিন একদিন আসবে। আমি যদি 1,00,000 ভোটের ব্যবধানে এমপি হইতে পারি, যেটা আমি জীবনে চিন্তা করি নাই যে আমি এমপি হবো, কারণ আমার নমিনেশন আমি জীবনে জানি যে আমি হয়তো পাবো না, কারণ এত লোক আমার বিরুদ্ধে, নিশ্চয়ই শেখ হাসিনা হয়তো এত লোকের বিরুদ্ধে রেখে হয়তো আমাকে দিবেন না, কিন্তু তাও তো প্রকৃতির খেলা দেখছেন যে 1,00,000 ভোটে আমি বিমান ভূপাতিত করে এমপি হয়েছি। এই যে ওনারা ইনকোয়ারি করবে, ইনকোয়ারি করে আমাদেরকে জানাবে যে ওনারা কী পাইছে না পাইছে। নেক্সট হচ্ছে গিয়ে যে জায়গায় দাঁড়ায় আছি এই জায়গায় আবার দাঁড়াবো। তা আর কিছুদিন সময় পাইলে তো গোপালগঞ্জ কিনে ফেলতেন মনে হয়। তা আমাদের সবাইকে আল্লাহ বাঁচাইছে যে বেশি দিন সময় পান নাই। আমি দেখা যাচ্ছে যে উনি বৈধ বা অবৈধ করে যে যে সম্পদ বানাইছেন, আর কিছুদিন হইলে হয়তো ওনার জমির উপর দিয়ে আমাদের বঙ্গবন্ধুর মাজারে যাওয়া লাগতো। তো এত সম্পদ, আপনার শত শত কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, এর স্ত্রী ও দুই মেয়ে, 2,00,000 শেয়ার কিনেছেন। তো রিসোর্টের জন্য এলজি দিয়ে আবার 7 কিলোমিটার রাস্তা ওনার করে দিছে। যাই হোক, আইজিপি মহোদয় থাকলে এলজিপি তো একটু আপনার ফেভার করতেই পারে, বা একটা ভয়ের প্রশ্ন থাকে। এখন প্রশ্ন হচ্ছে কি, বৈধ অবৈধ, এখন প্রশ্ন হচ্ছে কি, এত সম্পদের রিপোর্ট আসার পর আমি ভাবছিলাম যে আমার মনে আশা লাগবে না, দুদক নিজেই হয়তো এত বড় জিনিস দেখার পর, দুদক আবার শুনতেছিলাম দুদকের চেয়ারম্যান মহোদয় বলছিলেন যে ওনারা একটা চিন্তা ভাবনা করতেছেন, আর চিন্তা ভাবনাটা কোথায় থেমে গেছে এটা আমার জানা নাই। আর এত বড় জিনিস যদি আমরা কেউ কথা না বলি, তাহলে এই বঙ্গবন্ধুর বাংলাদেশে কি এত বড় দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে কেউ কথা বলবে না? আর দুদক নিজে তো কাজ যদি না করে, তা আমাদের দায়িত্ব হচ্ছে কি, নাগরিক হিসাবে দুদককে বলা যে ভাই আপনি একটু নড়ে চড়ে বসেন। এটলিস্ট আমরা তো বলছি না যে উনি দুর্নীতি করেছেন, আমরা বলছি যে অভিযোগটা আসছে এটা বাংলাদেশের মানুষের সামনে, জাতির সামনে পরিষ্কার হোক। মানে উনি সেন্ট মার্টিন, কক্সবাজার, কুয়াকাটা, যেসব জায়গায় গেছেন, মোটামুটি কোন জায়গায় তো দেখেছি যে জায়গার বাকি নাই। ওই আমাদের এখানে আগে অনেকদিন আগে হয়তো যে খুব শক্তিশালী মানুষ যে এলাকাতেই যাইতেন, একটা করে বউ রেখে আসতেন, একটা করে বিয়ে করতেন, আর আমি উনারে দেখতেছি যে উনি যে জায়গায় গেছেন মাশাল্লাহ সম্পদের মালিক হয়েছেন। তাই এটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ইনকোয়ারি করে প্রপারলি আমাদের কাছে আসা উচিত। দুদক বলো যে উনি বৈধ ভাই, উনি একটা ফেসবুকে লাইভ করে বলে দিলেন, তাতে তো আর এটা হবে না। এই জন্য আমার, আমি দুদককে অ্যাপ্লিকেশন দিয়ে গেলাম। এর পরবর্তীতে যে আপনারা জানেন যে যেসব ব্যবস্থা নিতে হয়, অ্যাপ্লিকেশন যদি দুদক মনে করে আমলে নিবে না, তখন আমার যেসব জায়গায় যাওয়ার বিষয় আছে আমি এইসব জায়গায় নক করব। আমার প্রশ্ন হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার একটা মিশন হচ্ছে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে এবং দাঁড়াতে হবে। আমি একজন এই প্রথম, কিন্তু আমি এমপি হিসাবে এই প্রথম আসছি, আগে আপনারা আমাকে দেখেছেন যে ব্যারিস্টার সুমন হিসাবে আসছি। আমি একটা জিনিস বলতে চাই যে এমপি হওয়া বা না হওয়া এটা কোনো ইস্যু না, ইস্যুটা হচ্ছে গিয়ে যে সব জায়গায় দুর্নীতির ব্যাপারে অন্যরা কথা বলবে না, আমার যদি সামর্থ্য থাকে, শক্তি থাকে, সাহস থাকে, আমি কথা বলবো। এটা স্বাভাবিক প্রক্রিয়া, দুদক যদি না যায় তাহলে আমার যা যা করা লাগে, আমার এইটুকু পর্যন্ত আমার যতটুকু এনার্জি আছে, আপনারা জানেন যে প্রতিটা মামলা, যেসব মামলা আমি দুদককে নিয়ে আসি, এই মামলাগুলো আদালত পর্যন্ত নিয়ে যেতে গিয়ে আমার অনেক এনার্জি খরচ হয়, অনেক প্রেশারের মুখোমুখি হইতে হয়, অনেক যন্ত্রণার মুখোমুখি হইতে হয়, তারপরও শুকুর আলহামদুলিল্লাহ আমি এখনো বেঁচে আছি,
আর বেঁচে যে শুধু আছি তা না, 1,00,000 ভোটের ব্যবধানে এই আমি এমপিও নির্বাচিত হয়েছি। আমি সুযোগ পাইলে বলবই, কিন্তু সংসদ তো বিচারের জায়গা না, সংসদ তো ইনকোয়ারি করবে না, আইন প্রণয়নের জায়গা হচ্ছে সংসদ। তাও আমি সুযোগ পাইলে আমি সংসদে এইসব কথা আমি বলবো। আমি তো যেটা করতে পারবো দুদকের ভূমিকা নিয়ে আলোচনা করতে পারবো, কিন্তু ইন্ডিভিজুয়াল একটা দুর্নীতির অভিযোগের ভিত্তিতে কেন এটা তদন্ত হচ্ছে না, এটা তো আমাকে দুদককেই বলতে হবে। আর আরেকটা জিনিস আপনি চিন্তা করে দেখেন, যেটা আমার কাছে বেশি মানে খুবই সংখ্যার যে বিষয়টা, একজন আইজিপি মহোদয়ের যদি এত সম্পত্তির অভিযোগ থাকে, তাইলে অনেক সব পুলিশ অফিসার আছে তারাই এই নিউজটা পাওয়ার পর এরা তো সততা টিকায় রাখা মুশকিল হবে। আর এরা একটা প্রতিযোগিতায় নেমে যাবে যে আমি তো আইজিপি মহোদয়ের যদি 700-1,400 বিঘা থাকে, তা আমি এসপি, তা আমার কি আমি একবারে কম? আমি ডিআইজি, আমি কি একেবারে কম? আচ্ছা আমার বাড়ি না হয় ওই জায়গায় না বা গোপালগঞ্জে না, তাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হবে। আমি এমপি হিসাবে আমার 2টা উপজেলা আছে, 2টা উপজেলা আমার 2টা থানা আছে, 2জন ওসি মহোদয় আছে, আমি যে তাদেরকে বলবো যে ভাই প্লিজ দুর্নীতি করা যাবে না, 2 নম্বরই করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। এরা যদি বলে আরে আপনি এত কথা রাখেন, তো আমি যে ডিপার্টমেন্ট থেকে আইসি এই ডিপার্টমেন্টের আইজিপি মহোদয়ের কত সম্পদ আপনি জানেন, আপনি আমাদেরকে ঠকায়েন না, এইসব কথা বললেও তো আমার প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। এই জন্যই আমি চাচ্ছি যে দুদক বলুক যে উনি করছেন কিনা, তাইলে আমি আমার ওসি মহোদয় এসপি মহোদয়কে বলতে পারবো যে দেখেন এইসব 2 নম্বরই করলে কিন্তু এটা ভালো হবে না। এটা অন্তত স্পষ্ট করে বলেছেন। আচ্ছা এই কিন্তু উনি এই 24 মিনিট 12 সেকেন্ডের ভিডিওতে একবারও এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেন, এটা কি ওনার কোনো দুর্বলতার কারণে? আচ্ছা উনি কি বললেন না বললেন? প্রতিটা যারা অপরাধী হয়েছে শেষ পর্যন্ত, কোনো অপরাধী শেষ পর্যন্ত কেউ কি বলে যে আমি এটা করছি, তাহলে তো বিচার উনি করে দিচ্ছে। আমি তো উনি কি বলছেন না বলছেন এটা আমার জন্য ফ্যাক্টর না, বা কালের কণ্ঠ কি বলছে বা কেন বলছে কালের কণ্ঠ উনি এত সম্পদ অর্জন করছেন, আগে কেউ কোনো সাংবাদিক কথা বলে নাই, এখন এই উনি রিটায়ারমেন্টে যাওয়ার সময় সাংবাদিকরা সুবিধা পাইছেন ধরেন করছেন, তারপর আমি অ্যাপ্রিসিয়েট করি যে আচ্ছা যাই এই অপরাধী যেই হোক এটা রিপোর্ট তো আপনারা করছেন, তা আগে করলে তো উনি আরো সতর্ক হইতে পারতেন। এইটা তো একটা আমাদের একটা দুর্বলতা আছে। উনি কি বললেন না বললেন এটা আমাদের জন্য ইম্যাটেরিয়াল, আমাদের জন্য হচ্ছে কি যে প্রতিষ্ঠিত সংস্থা আছে তারা, আমি একটা অভিযোগ আমার বিরুদ্ধে আপনি তুলেন, আমিও তো বলবো না আপনার বিরুদ্ধে তুললে আপনি না করবেন, কারণ আপনার বিবেচনায় আপনি হয়তো চিন্তা করছেন যে আরে আমি এত বড় অফিসার, আমার কিছু সম্পদ নেই, এটা তো বৈধ, এত কথা কিসে, আমি কত বড় চাকরি করছি, এই বিবেচনা করতে উনার বিবেচনায় তো হবে না, হবে হচ্ছে গিয়ে প্রাতিষ্ঠানিক যে সংস্থা তারা বলবে যে উনি আহত করেছেন।